সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই বেআবেকেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, সংবিধান বাতিল এবং রাষ্ট্রপতির অপসারণের দাবিতে জাতীয় ঐক্যের ডাক। 72-এর সংবিধান বাতিল এবং রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পুর অপসারণের দাবিতে জাতীয় ঐক্যের ডাক দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি। এরপর জানাবো, রাষ্ট্রপতি হওয়ার প্রস্তাবে প্রধান বিচারপতির না। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন যদি পদত্যাগ করেন সেক্ষেত্রে কে বসবেন এই পদে, এ বিষয়ে নানা গুঞ্জন চলছে জনমনে। মঙ্গলবার রুদ্রদ্বার বৈঠকে প্রধান বিচারপতিকে রাষ্ট্রপতি হওয়ার প্রস্তাব দেন দুই উপদেষ্টা, তবে বিনয়ের সঙ্গে তা ফিরিয়ে দিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। জানাবো, আর কখনোই রাজনীতিতে ফিরতে পারবে না আওয়ামী লীগ, বললেন উপদেষ্টা নাহিদ। আওয়ামী লীগ যে প্রক্রিয়ায় রাজনীতি করেছে তাতে আর কখনোই বাংলাদেশের রাজনীতিতে ফিরতে পারবে না বলে এমন মন্তব্য করেছেন তথ্য সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম। আজ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এক আলোচনা সভায় এসব মন্তব্য করেছেন তিনি। জানাবো, সাবেক নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দিন আহমেদ গ্রেপ্তার। সাবেক নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দিন আহমেদকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এদিকে ভারতকে গুড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে বাংলাদেশ। কোচের সঙ্গে সিনিয়র ফুটবলারদের অন্তকন্দলে সাপে বড় হলো বাংলাদেশের জন্য। শঙ্কা দূর করে শক্তিশালী ভারতকে 3-1 গোলে উড়িয়ে দিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে উঠেছে লাল সবুজের নারীরা। টিকটকে ব্যস্ত সিনিয়র ফুটবলাররা, মাঠে তাদের মনোযোগ নেই। কোচের এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে এবার ভারতকে গুড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে বাংলাদেশ। এবং সর্বশেষ জানাবো, তীব্র ঘূর্ণিঝড় দানারাগা থানার দিনক্ষণ স্থান চূড়ান্ত, তাণ্ডব চলবে 6 ঘণ্টা। বঙ্গোপসাগরে অবস্থানরত গভীর নিম্নচাপটি আরও শক্তিশালী, শক্তি সঞ্চয় করে অবশেষে অতি শক্তিশালী ঘূর্ণিঝড় দানায় রূপ নিয়েছে। এটি পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর এবং ঘনীভূত হয়ে ভারতের উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গের উপকূলের দিকে ধেয়ে যাচ্ছে। ভারতীয় আবহাওয়া অধিদপ্তর AMD জানিয়েছে, বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি আরও শক্তিশালী ও শক্তি সঞ্চয় করে বুধবার 23 অক্টোবর সকালে অতি শক্তিশালী ঘূর্ণিঝড় দানায় রূপ নিয়েছে। ওড়িশার ভিতারকণিকা জাতীয় উদ্যান এবং ধামরা বন্দরের মধ্যবর্তী স্থানে আগামী বৃহস্পতিবার 24 অক্টোবর মধ্যরাত 12টা থেকে শুক্রবার 25 অক্টোবর ভোর 6টা পর্যন্ত 6 ঘণ্টা তাণ্ডব চালাবে এই শক্তিশালী সামুদ্রিক ঝড়টি। এ সময় বাতাসের সর্বোচ্চ বেগ হতে পারে 166 কিলোমিটার এবং কমপক্ষে 6 ফুট পর্যন্ত জলোচ্ছ্বাস হতে পারে। এজন্য সর্বোচ্চ প্রস্তুতি নেওয়ার আহ্বান জানানো হয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। সংবিধান বাতিল এবং রাষ্ট্রপতির অপসারণের দাবিতে জাতীয় ঐক্যের ডাক। 72-এর সংবিধান বাতিল এবং রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের অপসারণের দাবিতে জাতীয় ঐক্যের ডাক দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি। বুধবার 23 অক্টোবর সন্ধ্যা 7টার দিকে কেন্দ্র শহীদ মিনারের 72 মুজিববাদী সংবিধান বাতিল ও রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের অপসারণের দাবিতে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলন থেকে এই আহ্বান জানানো হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেন, কোনো দল যদি 72-এর সংবিধান বাতিল রাষ্ট্রপতির অপসারণের দাবিতে জাতীয় ঐক্যের আহ্বানে না আসে তাহলে ছাত্র জনতাকে সঙ্গে নিয়ে সেই দলকে আমরা বয়কট করব। আমরা 72-এর পচাগলা সংবিধান মানব না। এ সময় তিনি বলেন, 72-এর সংবিধান থাকলে রাজনৈতিক সংকট দূর হবে না। এই সংবিধানের মধ্য দিয়ে ফ্যাসিবাদ কাঠামো সবসময় প্রতিষ্ঠিত হয়েছে, সংঘবদ্ধ হয়েছে। শেখ হাসিনা সবসময় বলে
বলেছিলেন যে আমাদের সব সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা করে চলতে হবে। যখনই তাকে পদত্যাগ করতে বলা হতো, তত্ত্বাবধায়ক সরকারের কথা বলা হতো বা নির্দলীয় সরকারের কথা বলা হতো, তখন এই সংবিধান রক্ষা করার কথা বলতেন শেখ হাসিনা। বঙ্গভবন ঘেরাও নিয়ে হাসনাত বলেন, আমাদের দাবি রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের পদত্যাগ, তবে এ ধরনের আন্দোলন আমরা চাই না। আমরা এরই মধ্যে তাদের বঙ্গভবন ঘেরাওকারীদের সঙ্গে কথা বলেছি, যারা আন্দোলনে আছেন তাদের প্রতি আহ্বান জানাবো, আপনারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উপর আস্থা রাখুন, আমরা একসঙ্গে নেতৃত্ব দিয়ে আবারও আন্দোলনের মধ্য দিয়ে সব ষড়যন্ত্র মোকাবিলা করব। এ সময় তিনি বলেন, আজ মধুর ক্যান্টিনে ছাত্রলীগের মিছিল হয়েছে, তবে আমরা ছাত্রলীগের বিষয়ে আপোষহীন। একটি জঙ্গি সংগঠন হিসেবে যত এভিডেন্সের দরকার সব আছে। আমরা অবিলম্বে ছাত্রলীগকে নিষিদ্ধের দাবি জানাই। সংবাদ সম্মেলনে জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসিরুদ্দিন পাটোয়ারি বলেন, কোনো রাজনৈতিক দল যদি আমাদের জাতীয় ঐক্য না আসে, তাহলে আমরা তাদের বাদ দিয়ে জনগণকে সঙ্গে নিয়ে ঐক্য গড়ে তুলে ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজপথে তার সমাধান করব। আমরা এখনও বঙ্গভবনে স্বৈরাচারদের দেখতে পাচ্ছি। আমরা দেশ ও জনগণের বৃহত্তর স্বার্থে সংবিধান বাতিল ও রাষ্ট্রপতির অপসারণের জন্য বৃহত্তর ঐক্যের ডাক দিচ্ছি। রাষ্ট্রপতি হওয়ার প্রস্তাবে প্রধান বিচারপতির না। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন যদি পদত্যাগ করেন, সেক্ষেত্রে কে বসবেন এই পদে, এ বিষয়ে নানা গুঞ্জন চলছে জনমনে। মঙ্গলবার রুদ্ধদ্বার বৈঠকে প্রধান বিচারপতিকে রাষ্ট্রপতি হওয়ার প্রস্তাব দেন দুই উপদেষ্টা, তবে বিনয়ের সঙ্গে তা ফিরে দেন প্রধান বিচারপতি। গেল কয়েকদিন ধরেই আলোচনায় রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। শেখ হাসিনার পদত্যাগ নিয়ে এক এক সময় এক এক বক্তব্য দিয়ে শপথ ভাঙার অভিযোগ এনেছে খোদ সরকার। আন্দোলনকারীরা তো বঙ্গভবন ঘেরাও কর্মসূচি দিয়ে পদত্যাগের আলটিমেটাম দিয়ে রেখেছেন। এমন বাস্তবতায় মঙ্গলবার রাষ্ট্রপতি ইস্যুতে প্রধান বিচারপতির সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেন দুই উপদেষ্টা। সুপ্রিম কোর্টের একাধিক সূত্র জানায়, আইন উপদেষ্টা ও তথ্য উপদেষ্টার সেই বৈঠকে প্রধান বিচারপতিকে প্রস্তাব দেওয়া হয় পরবর্তী রাষ্ট্রপতি হওয়ার জন্য। প্রায় ঘণ্টাখানিক ধরে চলা সেই বৈঠকে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ তা বিনয়ের সঙ্গে ফিরে দেন। এই মুহূর্তে প্রধান বিচারপতির দায়িত্বই পালন করে যেতে চান তিনি, যদিও বুধবার সকালে রাষ্ট্রপতি ইস্যুতে কোনো কথা বলতে রাজি হননি আইন উপদেষ্টা। এ বিষয়ে তাকে প্রশ্ন করলে তিনি বলেন, এ বিষয়ে কোনো কথা বলবো না, এখন অনেক ব্যস্ত আছি। সুপ্রিম কোর্টের আইনজীবীরা বলছেন, সাংবিধানিক কাঠামোর মধ্যে চলবে কিনা দেশ, অথবা নতুন কোনো পথ খোঁজা হবে, তা দ্রুত পরিষ্কার করা উচিত। সুপ্রিম কোর্টের আইনজীবী শিশির মনির তিনি বলেছেন, বিষয়টা স্পষ্ট করা দরকার, যদি কনস্টিটিউশনের ভেতরে থাকতে চায় তাহলে কনস্টিটিউশন মেকানিজম নিয়ে চলবে, আর যদি এর বাইরে যেতে চায় তাহলে বর্তমান কনস্টিটিউশন কি হবে এটাও তাদেরকে বলতে হবে, তবে এটা স্পষ্ট হবে রাষ্ট্রপতির পদত্যাগ, চলে যা না যা, নতুবা অন্তর্বর্তী সরকারের অবস্থান কি কিংবা মেকানিজমে আছে কিনা সবকিছু স্পষ্ট করে দেয়া দরকার। আর কখনোই রাজনীতিতে ফিরে আসতে পারবে না আওয়ামী লীগ উপদেষ্টা নাহিদ। আওয়ামী লীগ যে প্রক্রিয়ায় রাজনীতি করেছে, তাতে আর কখনোই বাংলাদেশের রাজনীতিতে ফিরতে পারবে না বলে আওয়ামী লীগ এমন মন্তব্য করেছেন তথ্য সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম। বুধবার 23 অক্টোবর সন্ধ্যায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এক আলোচনা সভায় তিনি এসব মন্তব্য করেছেন। তথ্য সম্প্রচার উপদেষ্টা বলেন, যদি আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসে, তা গণ অভ্যুত্থানে শহীদদের সঙ্গে প্রতারণা সামিল হবে, অবশ্যই আমরা আমাদের জীবন থাকতে তা হতে দেব না। এ সময় তিনি বলেন, শেখ হাসিনা নিয়মতান্ত্রিকভাবে পদত্যাগ করেনি, এটা আমাদের সবার কাছে স্পষ্ট, তার পতন হয়েছে, তাকে ক্ষমতাচ্যুত করা হয়েছে, তাকে ক্ষমতাচ্যুত করেছে বাংলাদেশের ছাত্র জনতা। যে দলকে ক্ষমতাচ্যুত করা হয়েছে সেই আওয়ামী লীগের রাজনীতি করার অধিকার থাকবে কিনা এ নিয়ে কোনো দ্বিধার অবকাশ নেই। নাহিদ ইসলাম বলেন, 2018 সালের পর থেকে গড়ে উঠেছে জুলাই আন্দোলনের ছাত্র নেতৃত্ব, সরকার এটিকে রাজনৈতিকভাবে দমন করতে চেয়েছিল। এক পর্যায়ে পুলিশের গুলিতে শিক্ষার্থী ও সাধারণ মানুষ নিহত হলে জনগণ রুখে দাঁড়ায়। যখন আমাদের রাজাকার বলা হয়, তখন শিক্ষার্থীদের আত্মমর্যাদায় আঘাত লাগে, ফলে আমাদের আত্মমর্যাদা রক্ষার লড়াই করেছি আমরা। এ সময় তিনি বলেন, গণ অভ্যুত্থান থেকে পাওয়া অন্তর্বর্তীকালীন সরকারকে অনেক তত্ত্বাবধায়ক সরকারের সঙ্গে তুলনা করছেন, আমি মনে করি এটি সম্পূর্ণ ভুল। তত্ত্বাবধায়ক সরকার একটি নির্ধারিত সময়ের জন্য দায়িত্ব নিয়ে নির্বাচন
নির্বাচনের আয়োজন করে এবং ক্ষমতা হস্তান্তর করে জনপ্রতিনিধিদের হাতে তুলে দেয়। কিন্তু এ সরকার গণ অভ্যুত্থানের প্রত্যাশা পূরণে সংস্কার করে যেতে না পারলে আমাদের গণতান্ত্রিক নির্বাচন ব্যবস্থা মসৃণ হবে না, তাই আমাদের কিছু মৌলিক সংস্কার করতে হবে। সাবেক নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দিন আহমেদ গ্রেপ্তার। সাবেক নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দিন আহমেদকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার 23 অক্টোবর বিকেলে চট্টগ্রামের কোতোয়ালি থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ফজলুল কাদের চৌধুরী বলেন, গোপন তথ্যের ভিত্তিতে খবর পেয়ে হেলালুদ্দিন আহমেদকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি থানায় রয়েছেন, তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। হেলালুদ্দিন অবসরে যার আগে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে সাবেক সিনিয়র সচিব হিসেবে কর্মরত ছিলেন। এর আগে তিনি নির্বাচন কমিশন সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। অবসরে যাওয়ার পর আওয়ামী লীগ সরকারের আমলে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন বিপিএসসির সদস্য হিসেবে নিয়োগ দেওয়া হয়। তাকে গত 18 সেপ্টেম্বর চট্টগ্রাম আদালতে একরামুল করিম নামের এক মুক্তিযোদ্ধার করা মামলায় সাবেক ইসি সচিব হেলালুদ্দিন আহমেদ, প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমেদ, একেএম নুরুল হুদা ও কাজী হাবিবুল আওয়াল, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ বিগত 3টি জাতীয় সংসদ নির্বাচনে জয়ী সংসদ সদস্যদের আসামি করে চট্টগ্রামে প্রতারণা ও রাষ্ট্রদ্রোহের অভিযোগে মামলা করা হয়েছে।